মুক্তির আগেই বলা হয়েছিল টলিউডের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান কারণ সেখানে সাকিবের ভাইজান এলোরের সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে জিতের নতুন ছবি সুলতান সেভিয়ার কিন্তু ছবি মুক্তির পরেই বদলে গেছে প্রেক্ষাপট লোকাল বয় জিতের থেকে শাকিব খানের ছবির প্রতি বেশি আগ্রহ কলকাতাবাসীর সেখানকার উনআশি হলের প্রায় প্রতিটি শোই যাচ্ছে হাউসফুল ভাইজেনলের সিনেমাটি পরিচালনা করেছেন জয়দেব মুখার্জি এতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী এবং পাইল সরকার এছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন দীপা খন্তকার রজতাপ দত্ত মনিরা মিঠু ও সগ্নিক প্রমুখ সিনেমাটি প্রযোজনা করেছে এসকে মুভিজ কলকাতার বিভিন্ন গণমাধ্যমগুলো জানিয়েছে শাকিব খানের ভাইজান এলোরের ছবিটি দর্শকদের আকৃষ্ট করছে সিঙ্গেল স্ক্রিনে বেশ ভালো ব্যবসা করছে সিনেমাটি এরই মধ্যে প্রযোজক সন্তুষ্টি প্রকাশ করেছেন এছাড়া কলকাতার বেশ কিছু গণমাধ্যমেও ভাইজানের প্রশংসা লক্ষ্য করা গেছে কেউ কেউ আবার বলছে সাকিবের এই সফলতা সেখানকার তারকা জিৎ দেবদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এ বিষয়ে এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা বলেন ছবিটি মুক্তি পাবার পর এতটা সারা পাবো তা আগে ভাবতে পারেনি শিকারী ও নবাব ছবি মুক্তি পাওয়ার পর শাকিব খানের দর্শক কলকাতায় তৈরি হয়েছে কিন্তু সেটা এত বেশি আগে বুঝতে পারিনি ভাইজানেলোরে ছবিটি অনেক ভালো ব্যবসা করছে প্রায় প্রতিটি শো হাউসফুল হচ্ছে এতে করে আমরা সাকিব খানকে নিয়ে নতুন করে ভাবছি আশা করি আগামীতে আরও সুন্দর ছবি উপহার দিতে পারব দর্শকদের আগ্রহ আমাদের জন্য উৎসাহ হয়ে কাজ করবে অন্যদিকে একশো পঁচিশ সিনেমা হলে মুক্তি পেয়েও সুলতান খুব একটা ভালো ব্যবসা করতে পারছে না চার দিনে মাত্র একান্ন লাখ টাকা আয় করেছে সিনেমাটি এটাকে তারা ইন্ডাস্ট্রির জন্য অশুভ বলে আখ্যা দিচ্ছেন জানা গেছে সুলতান সিনেমাটি তামিল ভেদালাম সিনেমার হুবু নকল বলে দর্শক দেখছে না প্রিয় দর্শক এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এস ডিও অ্যাপস ইউটিউব চ্যানেলটিতে